পশ্চিমবঙ্গে প্যারামেডিক্যাল কোর্সের ভর্তি সংক্রান্ত একটা নতুন আপডেট নিয়ে আমার এই ভিডিও। একটা বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে ওদের ওয়েবসাইটে, স্টেট মেডিকেল ফ্যাকাল্টি অফ ওয়েস্ট বেঙ্গল তার ওয়েবসাইটে, যেটা একটা নতুন বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে গতকালের ডেটে। তো বিজ্ঞপ্তিটা একবার দেখে নিচ্ছি, তারপর একটু আলোচনা করে দিচ্ছি। যেখানে ইম্পর্টেন্ট নোটিশে যেটা বলা রয়েছে যে ইন আওয়ার নোটিফিকেশান নম্বর, একটা নম্বর দেওয়া আছে ডেটেড 27th July 2020, although it was stated that the state medical faculty of West Bengal would invite online applications for admission to paramedical courses tentatively in the last part of August 2020. But in view of increasing trend of pandemic situation day by day in the country due to COVID-19 and successive lockdowns in the West Bengal, in the state of West Bengal, the online admission has to be kept in abeyance for the time being. মানে মূল যেটা দাঁড়াচ্ছে যে গত বিজ্ঞপ্তিতে যেটা 27 জুলাই প্রকাশিত হয়েছিল তাতে বলা হয়েছিল আগস্ট মাসের শেষ পার্ট থেকে, শেষ অংশ থেকে অনলাইন আবেদন শুরু হবে প্যারামেডিক্যাল কোর্সে ভর্তির জন্য পশ্চিমবঙ্গে। কিন্তু বর্তমানে এই COVID-19 সিচুয়েশনের জন্য পরিস্থিতি দিন দিন যেহেতু কোভিড পেশেন্ট সংখ্যা বৃদ্ধি পাচ্ছে, তো এই অ্যাপ্লিকেশান প্রসিডিওরটা আপাতত স্থগিত থাকলো। অল কনসার্ন আর হাউএভার রিকোয়েস্টেড টু ভিজিট দ্য ফ্যাকাল্টিজ অফিসিয়াল ওয়েবসাইট ফ্রম টাইম টু টাইম টু ওয়াচ ফার্দার ডেভেলপমেন্ট ইন দিস রিগার্ড। আর এ বিষয়ে পরে হয়তো জানানো হবে, সেটা তাদের ওয়েবসাইটে প্রকাশ করা হবে। তো মূল যেটা বিষয়, যারা ওয়েট করেছিলে যে প্যারামেডিক্যাল কোর্সে অনলাইনে আবেদন করতে পারা যাবে, হয়তো আগস্টের শেষ পার্ট থেকে আবেদন প্রক্রিয়া শুরু হবে, সেটা আপাতত হচ্ছে না, আপাতত স্থগিত থাকছে, আপাতত অনলাইন আবেদন প্রক্রিয়া বাতিল থাকছে। আবার পরবর্তী বিজ্ঞপ্তি কিছুদিনের মধ্যে হয়তো প্রকাশিত হবে, সেটা কবে এক্স্যাক্ট ডেট এখানে বলা নেই। তো পরীক্ষা হবে কি হবে না সেটাও কিন্তু এই বিজ্ঞপ্তিতে বিশেষভাবে কিছু বলা নেই। বিজ্ঞপ্তিটা যা নম্বর সেখান থেকে আমরা যা পেলাম সে তাতে বিশেষ কিছু বলা নেই। তো এই বিষয়ে যখন নতুন বিজ্ঞপ্তি প্রকাশিত হবে, আবেদন প্রক্রিয়া শুরু করা হবে সেই বিজ্ঞপ্তি, সেটা আমি অবশ্যই আমার চ্যানেল আলোচনা করে দেব। তো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো এই বিষয়ে আরও আপডেট পাওয়ার জন্য। বর্তমান পরিস্থিতিতে সুস্থ থেকো, ভালো থেকো।